দেখো সর্বশেষ যে কোঝিকোর বিমানবন্দরের দুর্ঘটনার কারণে কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশাটা রয়েই গেল। একদমই, এখনো পর্যন্ত যা জানা গেছে তা হলো ব্যাকডক্স এবং ককপিট ভয়েস রেকর্ডার পোটাপুটি পরীক্ষা করা হচ্ছে। বিমানবন্দর সূত্রে খবর, নামার আগে পাইলটের কাছ থেকে কিন্তু কোনো রকম বিপদ সংকেত আসেনি, ল্যান্ডিং এর পরেই বিমানটি খাদে গিয়ে পড়ে। তবে এখনো পর্যন্ত 15 জন যে আহত হয়েছিলেন গুরুতর, তাদের অবস্থা এখনো পর্যন্ত কিন্তু আশঙ্কাজনকই রয়েছে। কোঝিকোর বিমানবন্দরে দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্স দিল্লিতে ডিজিসিএ ল্যাবরেটরিতে পৌঁছেছে। সেটি পরীক্ষা করে দেখার আগে পাইলটের ভুলে নাকি টেকনিক্যাল কারণে এই দুর্ঘটনা তা বলা সম্ভব নয়। তবে বিমানবন্দর সূত্রে জানা যাচ্ছে, নামার আগে বিপদের কথা জানিয়ে এটিসিতে পাইলটের কাছ থেকে কোনো মেডে কল আসেনি, বরং ভারী বৃষ্টিতে সমস্যা হলেও পাইলট ল্যান্ডিং এর কথাই জানান। মাটি ছোঁয়ার পরেই বিমানটি ভয়ঙ্কর ভাবে দুলতে থাকে এবং প্রায় সঙ্গে সঙ্গেই রানওয়ে পেরিয়ে সামনে খাদে পড়ে যায়। ফলে মনে করা হচ্ছে যে জায়গায় নামা উচিত ছিল তার থেকে অনেকটা এগিয়ে গিয়ে বিমানের চাকা রানওয়ে ছোঁয়। টাচডাউন করার পর গতি নিয়ন্ত্রণ করার জন্য রানওয়ে বরাবর যথেষ্ট জায়গাও আর ছিল না। আন্তর্জাতিক সুরক্ষা বিধি অনুযায়ী কোঝিকোর বিমানবন্দরের রানওয়েতে পর্যাপ্ত বাফার জোন ছিল না বলে নানা মহলে অভিযোগ উঠতে আরম্ভ করেছে। নিজেকে ইন্ডিগো পাইলট বলে জানিয়ে ফেসবুকে আনন্দমোহন রাজ নামে এক ব্যক্তি করা পোস্ট ভাইরাল হয়েছে। তার অভিযোগ, রানওয়ের অবস্থা যে খারাপ তা জানিয়ে তিনি আগেই বিমানবন্দর কর্তৃপক্ষকে চিঠি দেন। শুক্রবার বিমানটি খাদে পড়ার সময় সেই দিকের গেটে থাকা আধা সেনার এক জওয়ান কন্ট্রোল রুমে ওয়াকি টকিতে খবর দেন। সঙ্গে সঙ্গে উদ্ধারের কাজ শুরু হয়ে যায়। দুর্ঘটনার 5-7 মিনিটের মধ্যে বিমানবন্দরের পাঁচিলের সামনে জড়ো হয়ে যান স্থানীয় বাসিন্দারা। সিআইএসএফ তাদের ভিতরে ঢুকতে দেওয়ায় উদ্ধারের কাজে গতি আসে। দুর্ঘটনাগ্রস্ত বিমানের যাত্রীদের করোনা পরীক্ষা করা হচ্ছে। বিমানবন্দর সংলগ্ন কারিপুর কোন্দত্তির মতো গ্রামগুলির বহু বাসিন্দা এখন বাড়িতে কোয়ারেন্টিনে। মানবিকতার পরিচয় দিয়ে গ্রাম খালি করে তারা সবাই দুর্গতদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। ব্যুরো রিপোর্ট, Zee 24 ঘন্টা। রাজ্যে করোনার কামড়, একদিনে 54 জনের মৃত্যু, 24 ঘন্টায় আক্রান্ত 2939। কলকাতাতেই একদিনে আক্রান্ত 615 জন, সংক্রমিতের সংখ্যা 95,000 ছাড়ালো। সুস্থতার হার 70% বেশি। রাজ্যে প্রতিটি কোভিড হাসপাতালে এবার কুইক রেসপন্স টিম, সিদ্ধান্ত, রাজ্যের টিমে থাকবেন 5 সদস্য, রাজ্যের 78টি কোভিড হাসপাতালে থাকবে টিম। করোনায় বিধ্বস্ত ভারত, আক্রান্তের সংখ্যা 21 লক্ষের মাইল ফলক পার, দৈনিক সংক্রমণে ফের রেকর্ড, একদিনে ভাইরাসের কবলে 64,399, 45,000 সুই মৃত্যু মিছিল। সুশান্তকে ঘিরে জোর রাজনৈতিক তরজা, এসি স্যার ছিলেন মুম্বাইয়ের বাসিন্দা, নাক গলাতে পারে না বিহার সরকার, সুর চড়িয়ে বলল শিবসেনা। প্রশ্ন সিবিআই নিয়েও মুম্বাই পুলিশ যথেষ্ট তোপ সঞ্জয় রাউতের।